ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যে আবশ্যিক বাংলা রয়েছে ফোর্থ সেমিস্টারে আবশ্যিক বাংলা এল সিসি টু ওয়ান তোমাদের বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্য রূপভেদ ও কাব্য এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট তোমাদের দেব মডেল প্র্যাকটিস সেট আর কিছুই নয় তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আসার মতো দু হাজার চব্বিশের প্রশ্নপত্রে আসবে সেরকম দৃষ্টিকোণ থেকেই মডেল প্র্যাকটিস সেটগুলো তৈরি করা তোমরা জানো তোমাদের বিগত চার বছর ধরে তোমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাস মডেল প্র্যাকটিস সেট দিয়ে আসছে যখন ইউটিউবে তোমরা সার্চ করবে বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু মডেল প্র্যাকটিস সেট কোথাও তোমরা পেতে না সেখানে কিন্তু প্রথম দেওয়া শুরু হয়েছিল পিভি স্টাডি ক্লাস থেকে মডেল প্র্যাকটিস সেট তারপরে বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু চ্যানেলে পেতে শুরু করেছো তো আমরা পিভি স্টাডি ক্লাস তরফের থেকে আমাদের যে মডেল প্র্যাকটিস সেটগুলো দেওয়া হয় সেগুলো প্র্যাকটিস করে বহু ছাত্রছাত্রী অনেকটাই উপকৃত হয়েছে তবে এখন একটু ট্রেন্ড উঠেছে যে কিছুজন ফোন করেছিল অনেকেই ফোন করে কিছুজন বলছিল স্যার আমি অমুক ইয়ারের প্রশ্নগুলো পড়ে যাব প্রিভিয়াস দুটো ইয়ার তো আমি দেখছি স্যার বাইশের প্রশ্নপত্র একুশ থেকে তেইশে সেরকম প্রশ্নপত্র কিন্তু মিল নেই তো সবসময় ইয়ার ভিত্তিক কিন্তু পড়লে হয় না বিশেষ করে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে তবে কিছু কিছু কোয়েশ্চেন আসে সেগুলো এবার ধরা খুব মুশকিল হয়ে যায় যদি আসে খুব ভালো আর না আসলে তোমার ছাপলি হয়ে গেলো তো ব্যাপারটা এখানেই হয়ে যায় তাই জন্য বলবো তোমাদের প্রত্যেকটা পড়া তোমরা ভালো করে চেষ্টা করবে পড়ার কারণ সিলেবাসটা এমনভাবে করা হয়েছে যাতে তোমরা শেখো আমাদের এমন প্রবণতা হয়ে গেছে কিছুজন যেগুলো যে স্পেশাল লিস্ট যেই সাবজেক্টে রয়েছে তার বাইরে গিয়ে অনেকে সায়সান দেয় সেই ইয়ারের কোশ্চেনগুলো হয়তো তুলে তোমাদের দিয়ে দেওয়া হয় সেগুলো তোমরা পড়ে যাও কমন পেলে খুব ভালো কিন্তু আলটিমেট নিজেরা একটুখানি দেখবে তোমরা কিন্তু শিখতে কিছু পারছ না তোমাদের কিন্তু শিখতে হবে এবার যারা কাজকর্ম করে যারা পারে না তাদের জন্য ঠিক আছে তারা পারছে না তারা পড়ে উঠতে পারেন জাস্ট কোনো রকমের পাস করতে চায় তাদের জন্য সাইসটি প্রশ্ন অবশ্যই পড়া ভালো তো সেগুলো একটু মাথায় রাখবে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই টেক্সট বই ভালো করে খুটিয়ে পড়বে টেক্সট বই খুঁটিয়ে পড়ার পড়লে কিন্তু অবশ্যই তোমরা উপকৃত হবে তো আজকে আমি একটি মডেল প্র্যাকটিসে তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের এইবারে ইয়ার ভিত্তিক প্রশ্নই আসবে বাংলায় ঠিক আছে কোন কোন প্রশ্নপত্রগুলো পড়লে তোমরা একদম প্রশ্ন কমন পাবে সেই প্রশ্নপত্রগুলো আমি বলে দেবো ভিডিও শেষে তো দেখো পুনর্মান পঁয়ষট্টি নমুনা প্রশ্নপত্র তোমাদের প্রথম যে দুটি প্রশ্ন এটি তোমরা দেখবে ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ উদাহরণসহ আলোচনা করো এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে খুব একটি নয় ঠিক আছে মানে মোটামুটি ধরে নাও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল সেটি হচ্ছে অথবায় যে প্রশ্নটি রয়েছে তদ্ভব শব্দকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও কি কী এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নপত্র দিলে তোমাদের দিতে পারে ঠিক আছে তবে আমি বলবো লাস্ট মিনিটে আমি প্রত্যেকটা মডেল থেকে যে স্টারমার্ক এবং পাশে ভিভিআই বলে দেখবে গ্রিন কালারে ভিভিআই বলে প্রত্যেকটা যেগুলো স্টারমার্ক রয়েছে তার পাশে লেখা রয়েছে ওই প্রশ্নগুলো করে যাও একদম হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন তোমরা কমন পাবে কোনো সাজেশন তোমাদের দেখার প্রয়োজন পড়বে না তোমরা ওই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে যেগুলো ইয়ারও কভার রয়েছে ইয়ারের বাইরে যে প্রশ্নটা আননন দিতে পারে সেরকমও প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে মনে রাখবে সেকেন্ড সেটটা যদি দেয় তাহলে কিন্তু তোমাদের ইয়ার ভিত্তিক পড়ে গেলে পুরো তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কারণ তোমরা অ্যান্সার ঠিক করতে পারবে না তাই বলবো একটু বেশি রিস্ক না নিয়ে দু একটা প্রশ্ন এক্সট্রা পড়ে যাও ঠিক আছে অনেক অনেক জায়গায় দিতে পারে ইয়ারের প্রশ্নগুলো তুলে তোমাদের বলবে এখান থেকে আবার তোমরা হবে এখানে কম কোয়েশ্চেন আছে এগুলো পড়ে যায় তো অথচ গেলে ওখানে দুটো এসছে আর হয়তো বাকিগুলো কমন পেল না সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাবলি হয়ে যাবে তাই সেই জিনিসগুলো একটু মাথায় রাখবে দেখো তারপর দুয়ের কয় ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটি আমি দেখবে তোমাদের সায় স্টারমার্ক এবং ভিভিআই রয়েছে এই প্রশ্নটি আমি মডেল প্র্যাকটিস সেটে দিয়েছি এই প্রশ্নটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু পেলে পেতে পারো অবশ্যই প্র্যাকটিস করবে এর সাথে অথবা ক্ষয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো তিন মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো অথবা মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গে বারুনী মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি দেখতে পারো উদাহরণস্ব সংজ্ঞা দাও জোর কলম শব্দ অথবা শব্দের অর্থ সংক্রম ক্ষয় অথবা লোকনিরুক্ত এই চারটে ভালো করে একটু করে যাও এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নপত্রে দুটি দেওয়া থাকবে কয়ের সাথে খ অথবা থাকবে পাঁচের কয়ে সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো অথবা উপন্যাস ও রোম্যান্সের পার্থক্য আলোচনা করো অথবা সামাজিক উপন্যাসের লক্ষণ সমূহ সংক্ষেপে বিবৃত করো এই তিনটি প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে তারপর চলে আসবো ছ নম্বর প্রশ্ন ছয়ের ক মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পর কবি মধু কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন সংক্ষেপে দেখো অথবা এখানে একটি তোমাদের লাইন তুলে দেবে এখানে যে লাইনটি রয়েছে এর বলছে প্রসঙ্গ উল্লেখ করে উত্তরাংশটি তাৎপর্য লেখো আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম তোমাদের কিন্তু লাইন তুলে পাঁচ নম্বরে একটি প্রশ্ন কিন্তু দেবে সেই প্রশ্নটি কমন পাওয়ানো খুবই টাফ ব্যাপার ওইভাবে সাইজটি পড়ে যাওয়াটা ঠিক নয় তবুও তোমরা যদি মনে করো যে স্যার আমাদের এরকমই টাইপের কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করে দিন তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি এরকম যেটি ছয়ের ক্ষয় রয়েছে যে লাইন তুলে উদ্যোতাংশ তাৎপর্য লেখো আমি এরকম টাইপসের কিছু কোশ্চেন আনসার তোমাদের দিয়ে দেবো ঠিক আছে সাত নম্বরে কী আছে বাংলা শব্দ ভাণ্ডারে মানে তিনটে মডেল থেকে তিনটি প্রশ্ন থাকে তার মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হয় সাতের কয়ে প্রথম মডেল থেকে প্রশ্ন দেওয়া থাকে এখানে বাংলা শব্দ ভাণ্ডারের আগন্তুক শব্দ ভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ব্যক্তিগত বা মনয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো অথবা মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এই তিনটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের করতে হয় তবে এক্ষেত্রে তোমাদের তিনটি মডেল থেকে কোশ্চেন থাকে তুমি যদি দুটো মডেলও ভালো করে করে থাকো তাহলেও তুমি কমন পেয়ে যাবে বা একটি মডেলও যদি ভালো করে করে থাকো এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে আট নম্বরে হচ্ছে সংক্ষেপে উত্তর দেয় এগুলো তোমরা যেই প্রশ্ন সাইজটি প্রশ্ন দিয়েছি দেখবে মডেল ওয়ান মডেল টু থেকে আর থ্রি থেকে যে প্রশ্নগুলো দিয়েছি কোশ্চেন অ্যান্সার ছোটো প্রশ্ন সেগুলো দেখে যাও ওখান থেকেই তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে তবুও যদি করতে চাও এগুলো দেখতে পারো তদ্ভব শব্দ কাকে বলে দুটি দেশি শব্দের উদাহরণ দাও দুটি বিদেশি শব্দ পড়ে নেবে ঠিক আছে দুটি পর্তুগিজ শব্দ এরকম দুটি দুটি করে শব্দ পড়ে নেবে অর্থ সংকোচনের একটি উদাহরণ দাও অর্থ সংক্রমের উদাহরণ দাও এইভাবে একটি করে পড়ে নেবে পাত্র শব্দটির অর্থ সংক্রম কীভাবে ঘটেছে দেখাও ঠিক আছে এইগুলো একটু ভালো করে তোমরা এগুলো সবই রয়েছে ওই সাজেশনে এগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে তো এই মডেল প্র্যাকটিস সেটের যদি পিডিএফ তোমরা পেতে চাও তোমরা গ্রুপে জয়েন হয়ে গ্রুপে আমি এর পিডিএফ দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো